লালমনিরহাটের স্বেচ্ছাসেবক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস আলম খুনিয়াগাছ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। পুলিশ জানায়, রোববার বিকেলে দলীয় কর্মসূচিতে অংশ নেয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ফেরদৌস। সন্ধ্যার পর তার মোবাইল ফোন বন্ধ পেয়ে স্বজনরা খুঁজতে থাকে। সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা, পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনার সাথে কারা জড়িত, এই ঘটনা আমাদের অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইন আমলে আনতে সক্ষম হবে।